নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আবার অনেক দিন পরে আপনাদের সামনে একটা নতুন এপিসোড নিয়ে হাজির হলাম ম্যাজিক এমন একটা আর্ট যেটা একটু প্র্যাকটিস করে যদি দেখানো যায় তাহলে যে কোনো দর্শক খুব খুশি হবে আজকে আমি আপনাদের যে ম্যাজিকটা দেখাবো এই ম্যাজিকটা প্রথমে দেখুন দেখার পরে একটু প্র্যাকটিস করুন প্র্যাকটিস করে তারপরে এই ম্যাজিকটা আপনি আপনার বন্ধুদের দেখান সবাই ভীষণ খুশি হবে প্রথমে আমি ম্যাজিকটা দেখাই আপনারা দেখুন কেমন লাগে এই এক প্যাকেট তাস তার মধ্যে থেকে দর্শককে আপনি বলুন যে কোনো একটা তাস পছন্দ করুন যে কোনো কার্ড যেমন দেখুন আমি এখানে একটু দেখতে ভালো লাগবে বলে আমি এই তাসটা পছন্দ করেই রেখেছি আগে থেকে এটা হচ্ছে অফ ক্লাবস এটা না হয়ে যে কোনো একটা অন্য কার্ডও হতে পারে এই কার্ডটাও হতে পারে আচ্ছা প্রথমে আমি ম্যাজিকটা আপনাদের দেখাই তারপরে এটার বিষয়ে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। তাহলে ধরা যাক দর্শক এরকম একটা তাস পছন্দ করেছে তো যখন এরকম একটা তাস পছন্দ করেছে আপনি কী করবেন এই তাসটাকে নিয়ে সোজাসুজি এটা দর্শক আপনিও দেখতে পারেন দর্শক সবাই মিলেই দেখতে পারে কোনো অসুবিধা নেই এবার আপনি বলুন এই তাসটাকে আমি প্যাকেটের মাঝখানে দিয়ে দিচ্ছি একদম একদম মাঝখানে দিয়ে দিলেন দিয়ে বলেন এই মাঝখানের মধ্যে আমি এটা মিশিয়ে দিলাম দিয়ে কি করবো এটা আরেকটু মিশিয়ে নেবো এরকমভাবে একবার কাট করব তারপরে আরেকটু কাট করব তারপরে আরেকটু তারপরে আরেকটু পুরো মিশে গেল তাসটা এবারে যেটা করব দারুণ মজার ব্যাপার আমার কাছে দেখুন দুটো টেক্কা আছে এই টেক্কা দুটো এই প্যাকেটের ওপরে নিচে রাখবো আর চেষ্টা করব ওই যে তাসটা দর্শক পছন্দ করে সেই তাসটা কী করে বার করা যায় তার জন্য আমি একটা জিনিসের সাহায্য নেব সেটা হচ্ছে কী একটা গার্ডার প্রথমে কী করবো এই প্যাকেটটার মধ্যে আমি গার্ডারটা দিয়ে এই প্যাকেটটাকে টোটালি বন্ধ করে দেবো একদম টোটালি একদম টোটালি এই গার্ডারটা দিয়ে পুরো প্যাকেটটাকে লক করে দিলাম এই লক করে দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা টেক্কা নিয়ে আমি একদম এই আপ অবস্থায় তলায় রেখে দিলাম এরকমভাবে আর একটা রাখলাম ওপরে তাহলে দেখুন দুটো তাস এই প্যাকেটের ওপর নিচে থাকলো এই গার্ডারটা নিলাম নিয়ে এই তারপর এই আটকে দিল তাহলে দেখুন এখন কিন্তু এই অবস্থায় আছে আমরা যদি গাডারটা ছেড়ে দিই এই আঙুলটা যে আটকে আছে ছেড়ে দিই তাহলে দেখুন গাডারটা এখন আটকে আছে ঠিক এরকম অবস্থায় আছে আছে তো এখন যদি ছেড়ে দিই না তাহলে কি করব এই টেক্কা দুটো ওই যে তাসটা দর্শকের পছন্দ করা তাসটা টেনে বার করে আনবে দেখুন এখান থেকে আমি ছাড়ছি জাস্ট এরকমভাবে ছাড়লাম তাহলে এখানে কিন্তু এই প্যাকেটটা পুরোইয়া রয়েছে এখানে যে তাসটা চলে এলো এই যে তাস টেক্কা দুটো রয়েছে দেখুন দুটো টেক্কা তার মাঝখানে দেখুন একটা কার্ড এসছে আমরা যদি গাড়ার টাস্তে করে খুলে বার করে ফেলি তাহলে আমরা দেখতে পাব যে দর্শক যে তাসটা পছন্দ করেছিল সেই তাসটা এই মাঝখানটায় চলে এসছে এই ছিল আজকের ম্যাজিক এই ম্যাজিকটা আপনাদের আমি এক্ষুনি শিখিয়ে দেব কিন্তু এই শেখার আগে আপনাদের কাছে যেটা আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো এটা একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন এখন ঘটনা হচ্ছে আমার ম্যাজিক দেখে আপনারা সবাই খুব পছন্দ করছেন আমি প্রত্যেকটা ভিডিওর তলায় দেখছি আপনারা প্রচুর কমেন্ট করছেন লাইক করছেন এটার জন্য আমার ভীষণ ভালো লাগছে যে আমি আপনাদের জন্য নতুন নতুন ম্যাজিক নিয়ে আসি যদি এই এপিসোডটা অনেক দিন পরে আসলো আপনারা কমেন্ট করে লিখবেন আপনারা কি ধরনের ম্যাজিক শিখতে চান একটু যদি লেখেন তাহলে আমার কি দেখাতে খুব সুবিধে হয় আসুন এটার সিক্রেটটা কি আমি আপনাদেরকে একটু ডিটেলে বলি এবারে দেখুন আমি আর এই তাসটা দিয়ে করব না ঠিক দর্শকরা আপনি কিভাবে দেখাবেন দর্শকরা কিভাবে পছন্দ করবে ঠিক সেই জিনিসটাই আমি দেখাবো আপনি প্রথমে এই দুটো কার্ড এই দুটো না দিয়ে দুটো আপনি জোকারও রাখতে পারেন আচ্ছা এটা আপনি আলাদা করে রাখুন দর্শকের সামনেই ধরুন এরকম প্যাকেটের মধ্যে দুটো জোকার বার করে নিতে পারেন ঠিক এরকমভাবে দুটো জোকার বার করে রাখলেন রেখে ম্যাজিকটা করতে পারেন এখানে দুটো টেক্কা দিয়ে করেছি একটু ডিফারেন্ট করব বলে এবার দর্শককে ভালো করে সাফল করে বলুন যে এখান থেকে আপনি যে কোনো একটা তাস পছন্দ করুন যে কোনো যে কোনো একটা তাস ধরুন দর্শক এই তাসটা পছন্দ করেন বার করে দিন এইটা আপনার পছন্দের কার্ড এইটা বলে এটা আপনি নাও দেখতে পারেন দর্শককে বলুন আপনি দেখে নিন দর্শক দেখে নিল দর্শক দেখে নিল আপনি নাও দেখতে পারেন কোনো অসুবিধা নেই তাতে কোনো সমস্যা হবে না এই তাসটা বলে এইটা আপনার পছন্দ করা তাস তাসটাকে আমি প্যাকেটের মাঝখানে ঢুকিয়ে দিলাম ঠিক এরকমভাবে এই যে প্যাকেটটাই ঢুকিয়ে দিলেন এখানে একটা ট্রিক এখানে একটা কায়দা আছে দেখুন আমি এখানে কিন্তু কী হয়েছে না তাসটা মিশিয়ে দিয়েছি কিন্তু না মিশিয়ে দিইনি এখানে কিন্তু আমি তাসটাকে একটা ব্রেক রেখেছি এইটা একটু প্র্যাকটিস করতে হবে এই দেখুন এখানটা ব্রেক রেখেছি কীভাবে ব্রেক রাখলাম আরেকবার ব্যাপারটা দেখাই এই যে তাসটা দর্শক পছন্দ করেছিল এই তাসটা আমি কি করছি এই তাসটাকে যখন এরকম মাঝখানে দিচ্ছি ঠিক এরকমভাবে এই দিলাম এই অবধি ঠিক আছে যখন এটা পুশ করছি তখন এটাকে একটু বেঁকিয়ে পুশ করছি এই দেখো এই বেকালে কী হচ্ছে এইটা এই ভাবে এতটা ফাঁকা হয়ে গেল এই যে ফাঁকা হয়ে গেল আমি কি করছি এইখানে এই আমার কোড়ে আঙুলটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি একটুখানি বা আপনি এরকমভাবে হালকা করে রাখতেও পারেন তাহলে আপনি যদি এই দিক থেকে দেখেন দর্শক যদি সামনে থাকে সামনে দেখবে দর্শক দেখবে মিশে গেছে তাসটা এরকম এই দেখুন দর্শক দেখতে পাবে সামনে একদম মিশে গেছে মিশে গেছে কিন্তু এখান দিয়ে দেখলে দেখা যাবে এখানে আমি এরকমভাবে একটা ব্রেক রেখেছি এই ব্রেক থেকে আপনি তাসটাকে তুলুন ব্রেক থেকে তাসটাকে তুলে নিচে রাখুন ফার্স্ট দেখুন দর্শকের পছন্দ করার তাসটা একদম তলায় চলে গেল তারপর ওপর থেকে খানিকটা তাস কেটে ওপরে দিন তারপর আবার খানিকটা কেটে ওপরে দিন তাহলে কী দাঁড়ালো কেসটা দর্শকের পছন্দ করার তাসটা একদম বটমে চলে গেল মতো অবস্থায় আপনি এই তাসটাকে হাতে নিয়ে এখানে একটু আবার প্র্যাকটিস আছে সেটা কি এই প্যাকেটটা হাতে নিয়ে এই করে আঙুল দিয়ে তাসটাকে এই তলার তাসটা কিন্তু টেনের নিচে দিন এইরকমভাবে এই যে এই দেখুন এই রকম তাহলে পরে এই আপনার প্যাকেটের তাসটা আছে এই দিয়ে তাসটাকে একটু নিচে নামিয়ে দিলেন তাহলে দেখুন এখন দর্শক বুঝতে পারছেন না কী হল আপনি যখন এই গার্ডারটা লাগাচ্ছেন তখন কি করছেন আপনি এই গার্ডারটা যখন লাগাচ্ছেন এই প্যাকেটের মধ্যে যখন রাখবেন তখন ঠিক এই রকমভাবে এইখান থেকে এই রকমভাবে এই গাটা লাগিয়ে দিলেন তাহলে কী হলো মনে হচ্ছে যেন পুরো প্যাকেটটা লক করা হয়েছে কিন্তু আসলে এই তাসটা কিন্তু ফ্রি আছে এই অবস্থায় আপনি আপনার কাছে আছে এবার ধরুন এটা জোকার আছে এই জোকারটা আপনি এই ফেস আপ অবস্থায় তলায় দিয়ে দিন আর আরেকটা জোকার আছে এটাও আপনি ফেস অবস্থায় ওপরে দিয়ে দিন তাহলে দেখুন এখন এই অবস্থায় আছে তাসগুলো এখন কি করতে হবে এই যে গার্ডারটা যেটা লাগানো আছে এই গার্ডারটা আমাদের কি করতে হবে এক নম্বর কথা এখান থেকে খুলতে হবে দু নম্বর হচ্ছে এই দু তিনটে কার্ডের মধ্যে আবার আটকে দিতে হবে তাহলে কী করতে হচ্ছে না প্রথমে ফার্স্ট এটাকে এরকম গার্ডারটা টেনে নিন টেনে নিয়ে এইরকমভাবে মানে এই দিকে একটা এই রকম একটা লক করে দিন মানে এই রকম পেঁচিয়ে গেল ঠিক এই যে পেঁচিয়ে গেলে এখানে আপনি আপনার এই মধ্যমা আঙুলটা এখানে দিয়ে দিন ঠিক এরকমভাবে দিয়ে এটাকে আরেকবার টুইস্ট করুন করে এইবারে পুরো প্যাকেটটার সমেত ঠিক এরকম আটকে দিন তাহলে এখন দেখে মনে হচ্ছে যে যে আপনি দুবার প্যাচালেন কিন্তু আসলে কি হলো এই যে আঙুলের মধ্যে গাড়াটা ফেসে আছে এটা যখনই খুলে নেবেন না তখন কিন্তু ওই প্যাকেটটা থেকে খুলে যাবে এবং এই দুটো তাস দুটো আর ওই একটা তিনটে কার্ড নিয়ে বেরিয়ে যাবে এই দেখুন তাহলে এখন যদি ছেড়ে দিয়ে এই আঙুলটা ছেড়ে দিলেই কিন্তু এটা ঘটবে কিন্তু এটা ছাড়বো না এখন আমি কি করব এই তর্জনী দিয়ে ডান হাতের তর্জনী দিয়ে এই গাটাটা আমি চেপে ধরবো ধরে এই দুপাশে পুরো কাঠটাকে গ্রিপ করব করে কি করব? এই যে আঙুলটা আঙুলটা ছেড়ে দেব এখন দেখুন এখন কিন্তু দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু খুলে গেছে নেই এখন যদি আমি এখানে দেখুন ডবল প্যাচ আছে এখন যদি আমি জাস্ট ছেড়ে দিই তাহলে এই তিনটে কার্ড একসাথে হয়ে বেরোবে দেখুন জাস্ট এ দেখুন ঠিক এরকম ভালো করে দেখবেন এই ছাড়ছি এই ছাড়লাম এই দেখুন তিনটে কার্ডই এখানে এসছে তিনটে কার্ড এখানে প্যাক করা আর এই প্যাকেটটা পুরো রিলিজ হয়ে গেল তাহলে পরে এখন আপনি এটাকে খুব সুন্দর করে এই গাড়াটা খুলুন খুলে দেখান যে দুটো জোকার বা দুটো টেক্কা এই প্যাকেটের মধ্যে থেকে আপনার পছন্দ করা তাসটাকে ধরে নিয়ে এসছে এবার আপনি এই কার্ডটা রাখুন এই কার্ডটা রাখুন এবং এটাকে এরকম উল্টে দেখাতে পারে ভীষণ সুন্দর খুব ভালো লাগবে এখানে আপনাদের বলে রাখি আরেকটা জিনিস এই ম্যাজিকটা দেখাতে গেলে পরে আমি যেমনভাবে দেখালাম জাস্ট ম্যাজিকটা আপনাদের হয়তো অনেকেরই জানা তারপর আমি ব্যাপারটা বললাম এই ম্যাজিকটা দেখানোর কয়েকটা সুন্দর মজার কথা বলে দিই যাতে আপনারা করলে পরে খুব ভালো লাগে দর্শক যে তাসটা পছন্দ করলো সেই তাসটাতে আপনি সিগনেচার করিয়ে নিতে পারেন বা আপনারা গল্প দিতে পারেন খুব সুন্দর গল্প কি যে এটা হচ্ছে একটা চোর এই চোর দেখুন এত মানুষের মধ্যে ঢুকে পড়েছে এত মানুষের মধ্যে এরকম চলে গেল এইবার দেখুন সেই চোরকে ধরে আনার জন্য আমি দুজন পুলিশকে পাঠাচ্ছি এটা বলেই আপনি এখানে এই ব্রেক করলেন করে এই গাঁদাটা এরকম লাগিয়ে দিলে গাঁদাটা লাগিয়ে দিয়ে এই একটা পুলিশ আর এই একটা পুলিশ এই দুটো পুলিশকে আমি এই প্যাকেটের দুপাশে দিলাম এর মধ্যে থেকে চোর আর পালাতে পারবে না এবারে বলে আপনি এই কার্ডটা দিয়ে যেভাবে করলাম ব্যাপারটা আরেকবার করে দেখাই এই এই ব্যাস এরকম এটা এরকম ছাড়লেই হবে খুব ইজি ব্যাপার এটা একটু প্র্যাকটিস করে দেখান দর্শকের সাইন করা কার্ডটা যখন এই দুটো কার্ডের মাঝখানে আসবে আমি আপনাদের বলতে পারি যে আপনার দর্শক সে যে এমন দর্শক থাক যত চালাক দর্শক থাক তাদের যে কি ভালো লাগবে কি আনন্দ লাগবে আপনাকে মাথায় তুলে রাখবে আজকের এপিসোড এখানেই শেষ করব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর আসছে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে কী ধরনের ম্যাজিক দেখতে চান আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বছরের শুভেচ্ছা রইল টাটা বাই